সাকিব ব্যাট উইনার না চাইলে সাকিবকে ছাড়তে পারে বিবিসি, অর্থাৎ বহিষ্কার করতে পারে সাকিব দল থেকে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এশিয়া কাপের দল কি আজ ঘোষিত হবে? এসিসির কাছে পাওয়া বর্ধিত সময় হিসাবে আজকের মধ্যেই দল ঘোষিত হওয়ার কথা, তবু প্রশ্ন করতে যাচ্ছে এ কারণে যে কাল রাত পর্যন্ত একটা বড় প্রশ্নের উত্তর জানা ছিল না মিনহাজুল আবেদিনের নেতৃত্বে নির্বাচক কমিটির। সাকিব আল হাসান কি দলে থাকবেন? প্রশ্নটা তুলে দিচ্ছে ব্যাটিং প্রতিষ্ঠার ব্যাট উইনারের অঙ্গ সংগঠন ক্রীড়া বিষয়ক সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ব্যাট উইনার নিউজের সঙ্গে সাকিবের করা পণ্যদূতের চুক্তি। বিবিসি মনে করেন সাকিবের এরকম প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়াটা দেশের আইন এবং ক্রিকেট নীতির সঙ্গে সাংঘর্ষিক। ব্যাটিং প্রশ্নে যেহেতু বিবিসির জিরো টলারেন্স অবস্থান, এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি করা মেনে নেবে না। সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিলও করতে বলেছে বিবিসি। তাকে লিখিতভাবে জানানো হয়েছে ব্যাট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিবিসিকে নিশ্চিত করতে। সেটি জানানোর শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার, কিন্তু যতদূর জানা গেছে কাল রাতে প্রতিবেদনে লেখা পর্যন্ত সাকিব তার অবস্থানে বদলানোর কোনো সিদ্ধান্ত বিবিসিকে জানাননি। এ ব্যাপারে তার অবস্থান নাকি আগের মতোই। ব্যাট উইনার নিউজ যেহেতু সংবাদ ভিত্তিক, তাদের সঙ্গে চুক্তির কোনো সমস্যা দেখেন না সাকিব। বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিবের দেশে ফেরার কথা 14 আগস্ট, কিন্তু এশিয়া কাপের দল ঘোষণার জন্য ততদিন অপেক্ষা করা সম্ভব নয় বলে সাকিবের বর্তমান অবস্থানের ভিত্তিতে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিবিসি। যদি আজ দুপুরের মধ্যে ব্যাট উইনার ছাড়ার সিদ্ধান্ত বিবিসিকে না জানান তাহলে হয়তো তাকে ছাড়াই হবে এশিয়া কাপের দল। অন্তত কাল রাত পর্যন্ত বোর্ডের শীর্ষ মহলে চিন্তাটা সেরকমই ছিল। বিবিসির সভাপতি নাজমুল হাসান মোটু ফোনে প্রথম আলোকে সেই অবস্থানের কথা জানিয়েছেন। আমি আগেই বলেছি এটা মেনে নেবে না ব্যক্তিগতভাবে, এ ব্যাপারে আমার জিরো টলারেন্স অবস্থান, এখন অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।